সামনেই তার জন্মদিন। তবে জন্মদিনের আগেই প্রি বার্থডে ব্যাশ সেলিব্রেট করতে দেখা গেল শ্রুতিকে। তবে আপনারা কি জানেন কাছের মানুষের থেকে কি গিফট চেয়ে নিলেন শ্রুতি? চলুন আগামী 3 মিনিটে সেটাই দেখা যাক। সবার প্রিয় অভিনেত্রী শ্রুতি দাস, টেলিভিশনের জনপ্রিয় মুখ, সামনেই তার জন্মদিন। তবে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে জন্মদিনের সেলিব্রেশন। জন্মদিনের আগে বয়ফ্রেন্ডের কাছে আবদার রাখলেন অনেকগুলি উপহারের। চলুন দেখা যাক কি উপহার চাইলেন এবং কি বললেন শ্রুতি। বৃহস্পতিবার ছোট পর্দার জনপ্রিয় চরিত্র নোয়া অর্থাৎ অভিনেতা শ্রুতি দাসের জন্মদিন। কিন্তু জন্মদিনের 2 দিন আগে থেকেই শুরু হয়ে গেছে সেলিব্রেশন। সোমবার ইনস্টাগ্রামে সেই প্রি বার্থডে সেলিব্রেশনের কিছু ছবি পোস্ট করেন অভিনেত্রী। এ বছর প্রথম কেকটাকে উপহার দিলেন তার এক পরিচিত দিদি। ভালোবাসার মানুষের সঙ্গে নিয়ে কেক কাটলেন শ্রুতি। জন্মদিনে প্রথম কেক পেয়ে আনন্দিত। তার প্রিয় পান্ডা কেক এবং গলায় পান্ডা নেকলেসও দেখা গেল। সেদিনের মেনুতে ছিল বাঙালি এবং চাইনিজ কুইজিন। কি কি ছিল মেনুতে চলুন একবার চোখ বোলানো যাক। সোশ্যাল মিডিয়ায় নায়িকা জানিয়েছেন মেনুতে ছিল লুচি, পোলাও, মাটন ডাক বাংলো, নারকেল দিয়ে ছোলার ডাল, ভাজা মশলা দিয়ে আলুর দম, চিংড়ির কাটলেট, পায়েস এবং আরও অনেক কিছু। পায়েস বাঙালি জন্মদিনে তো থাকবেই। বাঙালি খাবারের পাশাপাশি ছিল স্পেশাল ফ্রাইড রাইস আর হাউস স্পেশাল অরেঞ্জ চিকেন। শেষ পাতে ছিল কোকোনাট লেমন গ্রাস পুডিং। এছাড়াও গলা ভেজানোর জন্য ছিল মকটেলস, ভার্জিন পিচ মোহিটো, গ্রিন অ্যাপল মোহিটো এবং লেমন আইস টি। জন্মদিনে কোন খাবারটি সবচেয়ে ভালো লেগেছে তার? উত্তরে শ্রুতি জানালেন পায়েস। বার্থডেতে তাকে দেখা গেল জারার একটি জামা পরে এবং সাথে পান্ডা নেকলেস। জন্মদিনের কি প্ল্যান বলতেই শ্রুতি বললেন দিনের প্রথম দিকটা কাটবে তার সেটেই, শুটিং ফ্লোরেই পালন করবেন তার জন্মদিন। সেখানে সকলের সাথে খাওয়া দাওয়ার পরিকল্পনাও রয়েছে। দ্বিতীয় ভাগে পরিবারের সঙ্গে জন্মদিন কাটাবেন। শ্রুতি জানালেন তার জন্মদিনের দিনটি কিন্তু তার লাভ অ্যানিভার্সারিরও দিন। এই বছরে 2 বছর পূর্ণ হবে তাঁদের ভালোবাসার এবং তার জন্যই বয়ফ্রেন্ডের থেকে এবার 2-2টি গিফট চেয়ে নিয়েছেন শ্রুতি। একটি তার জন্মদিনের এবং একটি তাদের অ্যানিভার্সারির। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House and please subscribe my channel, click the bell button for more updates.